স্কুল পুরসভায় নিয়োগ থেকে রেশন, গরু থেকে কয়লা পাচার। এরাজ্যে দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলার তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এবার জুট মিলে ভুয়ো ডিরেক্টর নিয়োগ মামলাতেও ময়দানে নামল কেন্দ্রীয় এজেন্সি। মঙ্গলবার সকালে বালিগঞ্জের ব্রাইট স্ট্রিট, কাউন্সিল হাউস স্ট্রিট ও হাওড়ার সাঁকরাইলে হানা দিলেন ইডির আধিকারিকরা। এই সেই বাড়ি ব্রাইট স্ট্রিট, যেখানে এই ডেল্টা জুট মিলের মালিক সুনীল ঝুনঝুনওয়ালার বাড়ি, যেমনটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে তিনি এই বাড়িতেই রয়েছেন এবং ইডির আধিকারিকরা এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন, পাশাপাশি জিজ্ঞাসাবাদ চলছে। সকাল 7:30 নাগাদ করিয়া থানা এলাকার ব্রাইট স্ট্রিটের ডেল্টা জুট মিলের মালিক সুনীল ঝুনঝুনওয়ালার বাড়িতে পৌঁছন ইডি অফিসাররা। কেন্দ্রীয় এজেন্সির আরেকটি দল বিবাদীবাগের কাছে কাউন্সিল হাউস স্ট্রিটে ডেল্টা জুট মিলের একটি অফিসে পৌঁছয়। অফিস বন্ধ থাকায় প্রায় 3 ঘন্টা পর শুরু হয় তল্লাশি। হাওড়ার সাঁকরাইলে ডেল্টা জুট মিলেও পৌঁছে যান ইডির আধিকারিকরা, শুরু হয় তল্লাশি। মালিক প্রস্তাব দিয়েছিলেন যে কেউ যদি ডিরেক্টর হতে যায়, ডিরেক্টর হতে চান তারা হেড অফিসে যোগাযোগ করুন, তো ওরা যোগাযোগ করে যে তারপরে ডিরেক্টর হয়েছে। ইডির তল্লাশি চলাকালীনই বকেয়া পিএফ এবং অনিয়মিত বেতন নিয়ে সরব হন শ্রমিকরা। এখন মাইনে দেয় না আমাদের, 20 তারিখে 10 তারিখে মাইনে, এখন 20 তারিখ হয়ে গেছে আমাদের মাইনে পাইনি। আজকে 18টে রিটায়ার হয়েছি আর এখন অবধি পয়সা পাইনি, ছেলেরা খাওয়ার জন্য মরতেছে। পিএফ এর টাকা না পেয়ে সম্প্রতি ডেল্টা লিমিটেড ও ওলিসা রিয়ালিটি প্রাইভেট লিমিটেড নামে দুটি সংস্থার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মী। প্রায় 21 কোটি টাকার প্রভিডেন্ট ফান্ড বকেয়া রয়েছে বলে অভিযোগ করেন তারা। অভিযোগ ওঠে সারদার ধাঁচের ডেল্টা জুট মিলেও 5 জন ভুয়ো ডিরেক্টর নিয়োগ করা হয়েছে। এই মামলায় ইডিকে তদন্তভার দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুনানিতে বিচারপতি মন্তব্য করেন, দুর্নীতির পিছনে পাট শিল্পের বড় বড় মাথারা আছে, তারা আমার বদলিও করতে পারেন। এরপর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় ডেল্টা লিমিটেড। সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রাখে বিচারপতি সূর্যপ্রকাশ কেশরওয়ানি ও বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। তার প্রেক্ষিতে এবার জুট মিলে হানা দিল ইডি। আবির দত্ত, সত্যজিৎ বৈদ্য, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।